হ্যালো দোস্ত, আপনাদের যখন ফোনে কল আসে তখন নেটটা অফ হয়ে যায়, সেটা কেন হয় তার জন্য একটা সেটিং ঠিক করলেই আপনাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আপনাদের দেখাই কীভাবে ওই প্রবলেমটা সলভ হবে। যখনই আপনি ফোনে কোনো নেট চলবে তখন ওই দু নম্বর সিমটা অফ হয়ে যায়, তার জন্য আপনাকে সেটিংয়ে যেতে হবে। সেটিং নিয়ে কানেকশন যে অপশানটা আছে এটা ক্লিক করবেন, তারপরে সিম ম্যানেজার এখানে ক্লিক করবেন। এখানে নিচে দেখুন ডাটা সুইচিং অ্যান্ড ব্যাকআপ কলিং, এটা অনেকের অফ থাকে, এটাকে অন করে নেবেন। তাহলেই দেখবেন আর কোনো প্রবলেম হচ্ছে না, আপনি কলিং করতে করতে নেটও চালাতে পারবেন আর আপনার কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করবেন।